হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও দারুণ আছি। আজ আপনাদের জন্য ল অফ অ্যাট্রাকশন মেথড কিভাবে একদম 100% কাজ করতে পারে আমাদের লাইফে, আজকে সেটা নিয়ে দু চার কথা বলবো, বলতে পারেন সূত্র বলে দেব। শুধু করতে থাকবেন, যা বলবো তা ফলো করবেন, অবশ্যই 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 রেজাল্ট দারুণ পাবেন। তো তার আগে বলে দিই যে অনেকেই আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে কি স্যার আপনি সুইচ ওয়ার ইউজ করতে দিয়েছেন, অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে দিয়েছেন, ইউটিউবে বিভিন্ন রকম সেক্রেট কোড ইউজ করতে দিয়েছেন, তো সেগুলো করছি, এই রেকিগুলো করে খুব আমরা ভালো আছি। প্রথমে বলে নিই, না আপনারা যেটা অনেকেই ভাবেন রেকির সঙ্গে সেক্রেট কোড, সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেল নাম্বার এগুলোকে গুলিয়ে ফেলেন, রেইকির সঙ্গে কিন্তু ওগুলো সম্পর্ক নেই। ওগুলো আপনাদের হেল্প করার জন্য গুলিয়ে দিয়ে থাকি আমি অবশ্যই, কিন্তু রেইকি রেইকি জায়গায়, রেইকি বিনা অ্যাটেনমেন্টে হয় না, প্র্যাকটিস করা যায় না। রেইকি যা উসু রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি নামে পরিচিত, যা 100 বছরের বেশি পুরনো, ডক্টর মিকাও উসুই যার ফাউন্ডার, এবং হোলি ফায়ার রেইকি। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে উসু রেইকির আপগ্রেড ফর্ম হচ্ছে হোলিফায় রেকি। তো যারা হোলিফায় রেকি শিখবেন তাদের কি, তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে প্লেসমেন্ট নিতে হয় ফার্স্ট সেকেন্ড ডিগ্রিতে, মাস্টার ডিগ্রির প্রথম যে ডাইকোমিয় সিম্বল আমরা পেয়ে থাকি সেখানেও কিন্তু প্লেসমেন্ট নিতে হয়, এবং তারপরে স্টেপ হচ্ছে আপনি কাউকে যখন শেখাবেন তার জন্য আপনাকে মাস্টার ইগনিশন নিতে হবে। তারপর আপগ্রেডেশন আছে যার নাম হোলিফায় থ্রি ওয়ার্ল্ড পিস রেকি। সব কিছুই আমি ক্লাস করে দিয়ে থাকি অফলাইন এবং অনলাইনে, এবং অনলাইনে অবশ্যই ভিডিও কলিং ক্লাস, আর যে সার্টিফিকেট দেওয়া হয় সেটি অবশ্যই আপনাদের জন্য আরসিআইটি অ্যাপ্রুভড, এবং অবশ্যই লোগো সম্বলিত থাকে সার্টিফিকেটে, আর ম্যানুয়াল পেয়ে যান আপনি। এখন আজকে আমি বলতে চলেছি যে ল অফ অ্যাট্রাকশান কীভাবে কাজ করে। ল অফ অ্যাট্রাকশান তখনই আপনার মধ্যে কাজ করবে যখন আপনি আপনার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভিটিস দূর করে দিতে পারবেন, যখন আপনি আপনার মধ্যে যত দুঃখ কষ্ট রাগ যন্ত্রণা প্রত্যেক দিনের যে আপনার মধ্যে যে গার্বেজগুলো আসছে নেগেটিভিটিসে, সেই জিনিসগুলোকে বের করে দিতে হবে, তবেই কিন্তু আপনি ল অফ অ্যাট্রাকশনের জন্য একজন গুড এনার্জি হিলার বা একজন গুড রিসিভার হয়ে উঠতে পারবে। তো তার জন্য কি করতে হবে, আমি সেই জন্যই বলি যে যারা রেইকি শেখে তারা যেহেতু ডেইলি একটা প্র্যাকটিসের মধ্যে থাকে, তাদের মধ্যে থেকে অ্যাংজাইটি নেগেটিভিটিস কেটে যায়, শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে, জীবনে অনেক কিছু সে পেতে পারে। যদি আপনি ল অফ অ্যাট্রাকশন করেন, সরাসরি ল অফ অ্যাট্রাকশন করতে পারেন কীভাবে, আপনি যে বিষয়টা নিয়ে ভাবছেন অর্থাৎ আপনি যেটা চাইছেন পেতে, আগে সেইটা ভালো করে জেনে নিতে হবে আপনি আদৌ সেটা চান কিনা, আপনি তার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছেন কিনা, আকর্ষিত হচ্ছেন কিনা, নাকি সেটাকে আপনি আকর্ষণ করতে চাইছেন আপনার জীবনে। সুতরাং আগে ভেবে নিতে হবে যে আপনি কি চাইছেন, সেটার জন্য আপনি যোগ্য কিনা, অর্থাৎ প্রথম শর্ত হচ্ছে যেটা চান তার জন্য প্রথমে নিজের যোগ্য কিনা দেখে নিন, আপনার মধ্যে সেই যোগ্যতা আছে কিনা, এবং যেটা চাইছেন সেটা পাওয়ার প্রতি আপনার বিশ্বাস আছে কিনা, আপনার বিশ্বাস সম্পূর্ণভাবে থাকতে হবে ওই বিষয়ের প্রতি, আপনাকে ধৈর্য ধরতে হবে, কন্টিনিউ প্র্যাকটিস একটা প্রসিডিওর আছে সেটা করতে হবে আর কি। আপনি যখন কোনো অ্যাফার্মেশন দিচ্ছেন, আপনি পেয়ে গেছেন কিছু চাইছেন, সেটাকে একদম ইন প্রেজেন্টে ভাবতে হবে যে আপনি পেয়ে গেছেন, সেই বিশ্বাস ভেতরে আসছে কিনা। আপনি যদি এগুলোকে মেনে চলতে পারেন এবং প্রত্যেক দিন যদি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকেন, প্রথম প্রথম দুদিন চার দিন ছ দিন আট দিন দশ দিন হয়তো মন বসে আসবে না, মন মানবে না, এটা কি সম্ভব, না পেয়ে কী করে বলবো আমি পেয়ে গেছি, কিন্তু কন্টিনিউ করতে করতে আপনার সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করতে শুরু করবে যে সেটা আপনি পেয়ে গেছেন, আর ইউনিভার্স আপনাকে সেই ভাইব্রেশনটা দিতে শুরু করবে তখন যেটা আপনি চাইছেন সেটাকে সম্পূর্ণভাবে বাস্তব করতে চেষ্টা করবে, সম্পূর্ণভাবে বাস্তব হয়েও যে আমাদের জীবনে খুব সহজেই। ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ
এমন কিছু আকর্ষণ করছেন যেটা একটা সূত্র অনুযায়ী, সূত্রগুলো বলে দিলাম। এখন আপনাকে কি করতে হবে, আপনি যা চাইছেন অবশ্যই সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা পাওয়ার জন্য আপনি প্রকৃতপক্ষে একজন যোগ্য মানুষ। অর্থাৎ আপনি ধরুন শিক্ষাগত যোগ্যতা দিয়ে বলি, আপনি যখন গ্র্যাজুয়েট হবেন তো আপনি আশা করতে পারেন যে গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত যে পরীক্ষাগুলো আছে চাকরির, যেগুলোর জন্য আপনি এলিজিবল, সেগুলো পরীক্ষা বসতে পারবেন, ফর্ম ফিল আপটা করতে পারবেন। যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করে থাকেন তাহলে তার জন্য অবশ্যই যোগ্য হয়ে অবশ্যই সেই ক্ষেত্রে আপনি জয়লাভ করতে পারেন, সাফল্য পেতে পারেন। আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে খুঁজে বের করতে হবে। আপনি কি চাইছেন সেই বিষয়ের দিকে আপনাকে দিনে অন্তত প্রতিদিন অন্তত 4-5 ঘন্টা টাইম তার মধ্যে দিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। আপনি যেটা চান না সেইটা বারবার দেখে নেগেটিভ মাইন্ডকে আরো শক্ত করে তুলবেন না। যেটা আপনার মনকে ডিমোটিভেট করে, যেটা দুঃখজনক কষ্টজনক, যেখানে বারবার নেই, পাবো না, হবে না, এরকম ধরনের লো ভাইবগুলো আসে সেগুলো দেখবেন না। ধরুন আপনি টাকা চাইছেন, মানি অ্যাট্রাক্ট করতে চাইছেন, কিন্তু আপনি বলছেন আমার দ্বারা কিছু হচ্ছে না, আমার টাকা আসছে না, আমি ইনকাম কমে গেছে, এরকম ধরনের যখন শব্দগুলো বলছেন, বাক্যগুলো বলছেন, সেগুলো কিন্তু আপনার নিজের অজান্তেই লো ভাইস সৃষ্টি করছে, আর সেখানে আপনি কিন্তু প্রথমেই হেরে যাচ্ছেন। সুতরাং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি নিজের এনার্জিকে আগে ফুলফিল করবেন কিভাবে, সম্পূর্ণ পজিটিভ এনার্জিতে আগে পরিপূর্ণ করে নিতে হবে। মনে বিশ্বাস রাখতে হবে, মনে জোর রাখতে হবে, কন্টিনিউ করতে থাকুন। কারোর 1 সপ্তাহ হয়, কারোর 10 দিন, কারোর 1 মাস, কারোর 2 মাস, কারোর 4 মাস, 6 মাস, সময় লাগতে পারে কম বেশি, সেটা আপনার নিজের এনার্জির উপর নির্ভর করবে আপনি কত দ্রুত পাবেন। তো আপনি যত দ্রুত এগুলো বিশ্বাস করবেন, যত দ্রুত আপনি এর প্রতি আস্থা রাখবেন, তত দ্রুত আপনাকে ইউনিভার্স রেজাল্ট দেবেই দেবেই দেবে। হ্যাঁ, এটাই সাফল্যের চাবিকাঠি, ল অফ অ্যাট্রাকশনের। আর গুড রিসিভার হয়ে নিতে পারেন নিজে এইসব সমস্ত যত রকম আপনারা চাইছেন যে বিষয়গুলো অ্যাফার্মেশন করে বা ম্যানিফেস্টেশন করে যে আমি রেজাল্ট বেটার পেতে চাই, আমি সাকসেসফুল হতে চাই, তাহলে অবশ্যই আমি বলবো উসুই রেখে হোক, খলিফা রেখে হোক, অবশ্যই শিখে নিন, প্র্যাকটিস শুরু করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। প্রত্যেকের সঙ্গে খোলামেলাভাবে চিতুন, হাসুন, জীবনকে জয় করুন, জীবনে আনন্দ নিয়ে বাঁচতে শিখুন অন্যদের সঙ্গে। কখনোই যেটা হয়নি সেটা নিয়ে চিন্তা করবেন না, ভবিষ্যতের সম্বন্ধে আগে থেকেই ভীত সন্ত্রস্ত হয়ে ঘরের কোণে পড়ে থাকবেন না। হবে না হবে না এই মানসিকতাটা ত্যাগ করুন, অবশ্যই আপনি জীবনে উঠে দাঁড়াবেন, দাঁড়াবেন দাঁড়াবেনই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের জন্য সবসময় শুভকামনা আমার চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে থাকি, প্রচুর ভিডিও আছে আপনাদের লাইফে বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, সেগুলো ফলো করুন, সঙ্গে থাকুন, দারুণ থাকুন, আর চলিত হবে। ধন্যবাদ।